প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নিজ ব্যবস্থাপনায় রামগঞ্জ উপজেলার সকল গ্রাম পুলিশ রিকশা শ্রমিক সিএনজি শ্রমিক বিভিন্ন বাজারের নৈশ প্রহরী মাদ্রাসার ইয়াতিম শিক্ষার্থী সহ পাঁচ শতাধিক হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন রামগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু সোমবার বিকেলে পৌরসভার বালুয়া চৌমুহনী চাতাল মাঠে ওই শীতবস্ত্র বিতরণ করা হয় তপন মজুমদারের ক্যামেরায় আমাদের রামগঞ্জ প্রতিনিধি ওমর ফারুক পাটোয়ারির রিপোর্ট চলমান শীত মৌসুমে ভাইস চেয়ারম্যান দেলওয়ার হোসেন দেওয়ান বাচ্চুর চতুর্থবারের মতো এই শীত বস্ত্র বিতরণের উদ্বোধন করেছেন যৌথভাবে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মিরা এবং রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক বিশিষ্ট ব্যবসায়ী পারবেজ হোসেন বাবুর সভাপতিত্বে এবং রামগঞ্জ বালুয়া চৌমুহনী বাজারস্থ হোলি সাইল্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিপ্লবের সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য সৈকত মাহমুদ শামসু পৌর কাজেরখিল ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান উপজেলা যুবলীগের অন্যতম সদস্য টিএম এম বাহার মোহাম্মদ সহ অনেকে সোমবার দালোয়ার হোসেন বাচু পাঁচ শতাধিক শীতবস্ত্র বিতরণ করেছেন এ নিয়ে চলমান শীতে দওয়ানবাচুর পক্ষ থেকে চারবারে দেড় সহস্রাধিক শীতবস্ত্র বিতরণ করা হয় শীতবস্ত্র বিতরণকালে দেওয়ান বাচুর এমন মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে দলমত নির্বিশেষে শীতার্ত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান যারা আমরা সমাজে একটু করার মতো জায়গায় আছি তারা যদি করতে পারি আমার মনে হয় যে আপনাদের মতো যারা একটু সুবিধা বঞ্চিত বা একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আছেন তাদের জন্য খুবই ভালো অথবা হচ্ছে উপকার মূলক কাজ হয়ে থাকে আর কি মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা যারা এই কাজের সাথে জড়িত আছি তাদের সবার জন্য দোয়া করবেন যাতে এরকম প্রোত্তর আরও বা বাংলাদেশের একটি মানুষও যাতে

করোনাকালীন সময়ে রামগঞ্জে যখন সর্বময় ত্রাহি অবস্থা বিরাজ করছিল ঠিক তখন দেওয়ান বাচ্চু অসহায় ঘরবন্দি মানুষজনের পাশে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন সোমবার শীত বস্ত্র বিতরণকালে জনদরদি এই নেতা ভবিষ্যতেও তার পক্ষ থেকে এমন প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন সামনেও করবে ইতিমধ্যে প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং তিনি ইতিমধ্যে দিক নির্দেশনা দিয়েছে যে যার অবস্থান থেকে এই হতদরিদ্র মানুষগুলোর পাশে শীতে দাঁড়ানোর জন্য এবং মানবিক সেবা এগিয়ে আসার জন্য আমি আমার পক্ষে নয় শুধু আমার আরও একান্ত আপন কিছু লোকজন আছে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ আপনাদের পাশে দাঁড়িয়েছে সহযোগিতা করছে আগামী দিনও করবে